रंजन के देखते स्वपन संगे गतकाली जो हाँ इससे मन है कल के मत आसिए মইনের ঘোড়া প্রথম বর্ষ বহরমপুর আমি তখন অধ্যাপক ওখানে আমি এই গানটা কিছু গাইতাম না আমি তখন এই ভূগোল টুগোল এই লেখাপড়া নিয়েছিলাম এই অগ্রাম আর এই গৌতমের পাল্লায় পড়ে আমার গানের জগতে ঢোকা এইটুকু আমি বলতে পারি তবে আমি এমন একটা জায়গায় থাকতাম বা এখনো বাস্তবই বলা যায় সেখানে চেলোকে রাবণের বেহালা বলা হতো আর মইনের ঘোড়া যখন প্রথম অনুষ্ঠান করে বিমল কালচারাল হলে বহরমপুরে তারিখটা আমার মনে নেই বাকির মনে থাকবে সম্ভবত সেরকম সময় তা আমাকে একজন বলেছিল যে একই সুর তিনজন মিলে তিন রকম গাইছে কোনটা আসল সুর কি করে বুঝবো আসলে হারমোনি করছে তো কিন্তু ওরা সেটা বুঝতে পারছে না তাহলে কোনটা মূল সুর তা সেইরকম একটা জায়গা থেকে আমি এসছি উঠে যদিও আমি কলকাতার লোক কিন্তু আমি কর্মসূত্রে বহরমপুর আর আমার এই গান গাইতে আসার পিছনে গৌতম এবং অব্রাহাম এরা দুজনে এবং আমাকে বহু ক্ষেত্রে গৌতম গাইড করতো যদিও সে আমার থেকে ছোট ছিল এবং আমার প্রথম যে ক্যাসেট বিড়য় সেটা প্রায় গোটা পঁচিশে কিনে ও মানুষজনের কাছে বিলি করেছিল নিজের পয়সা দিয়ে কিনে এইটাই আমি বলতে চাই ওরা আমার সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্ক অটুট ছিল ও মারা যাওয়াতে আমি খুবই দুঃখ পেয়েছিলাম কিন্তু কিছু করার নেই হ্যাঁ আমি মইনের ঘোড়ার সবাইকে আমার শ্রদ্ধা জানাই আমার গানের মাধ্যমে আমি ট্র্যাক নিয়ে এসেছি দিন আসবে দিন চলে যাবে তুমি আসছো না যাচ্ছ বোঝা যায় না আমি তো আর গিয়ে যাব না কোথা সোদা ছেলে নিচে দাঁড়াবো ভেবে সাত পাঁচ আমি